কেয়ার বিয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই বলে রাখি, আমি আপনাদের কমেন্টসগুলো সবগুলোই কমেন্টস পড়ার চেষ্টা করি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনাদের কমেন্টসে বর্তমান সবচেয়ে বেশি যে কমেন্টসটা আসতেছে সেটা হচ্ছে আমার ভিডিওতে সাউন্ড খুবই কম। আমি খুবই দুঃখিত, দুঃখের সহিত বলতেছি যে আসলে আমার কিছু ত্রুটির কারণে এই সাউন্ডটাকে আমি বাড়াইতে পারতেছি না। তারপর আমি যতটুকু চেষ্টা করতেছি জুড়ে কথা বলে সাউন্ডটাকে রিকভার করার, এই সমস্যা আশা করি সমস্যা সমাধান হবে উচিত ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে মার্কার নিয়ে। আমাকে বেশ কয়েকটি ভাই একই কমেন্ট বারবার করছেন। এইখানে মিস্টার আমিনুল ইসলাম ভাই বলছিলেন যে ফাইল এডিট ডিসপ্লে টুলস এগুলো নিয়ে একটি ভিডিও দিতে, এমনকি তার সাথে এস কে সজীব খান তিনিও বলেছিলেন যে সেম ভিডিও তার চাই। এমনকি এই ভিডিওটি, এই কমেন্টটি আমি আরও একাধিক ভিডিওতে দেখেছি যে তারা আসলে অ্যাকচুয়ালি এই মার্কারের যে ফাইল এডিট ডিসপ্লে টুলস এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো নিয়ে তারা জানতে চায়। আসলে জানতে চাওয়া খুবই বেটার। এখানে হচ্ছে টুলসটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই টুলসের ভিডিওটি আসলে পুরো একটা টুলস নিয়ে আমি একটা ভিডিও দিব। আর আজকের ভিডিওটি হচ্ছে ফাইল এডিট অ্যান্ড ডিসপ্লে, তিনটা পার্ট আজকের ভিডিওতে থাকবে। এবং সেকেন্ড ভিডিওটি হচ্ছে টুলস, কারণ টুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু সময় লাগবে। আশা করি এটার জন্য আলাদা একটা ভিডিও দিব, সেটা আপনারা পুরোপুরি ভালোভাবে দেখবেন। ফাইলটা হচ্ছে আপনি একটা মার্কার ওপেন করবেন, তার প্রধান অপশনটাই হচ্ছে ফাইল। ধরুন আপনি ম্যানেজারে একটি ফাইল তৈরি করেছেন, সেই ফাইলটাকে ওপেন করার জন্য একটি মার্কারের প্ল্যান তৈরি করেছেন। ওপেন করার জন্য আপনার ফাইলে যেতে হবে, ফাইলে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে, ফাইলটাকে চাপ দিয়ে ধরে রাখলে এরকম কয়েকটি উইন্ডো আসবে। এর ভিতরে ওপেন জিনিসটা আশা করি সবাই জানেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ওপেনে ক্লিক করা মাত্র এই উইন্ডোটা আসবে, তখন আপনি সিলেক্টে ক্লিক করবেন। আপনার যে ফোল্ডারটা এখানে থাকবে, যে ফোল্ডারটা বানানো থাকবে, যেমন এইখানে বেশ কয়েকটি মার্কার আমার করা আছে, সেই মার্কারটি আমি ওপেন করতে পারবো। এইভাবে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আশা করি আপনারা ফাইলে ওপেনের ভিডিওটা পেলেন। এবং সেভটা হচ্ছে যে আমার যে মার্কারটি থাকবে, এই মার্কারটি হচ্ছে সেভ দেওয়ার অপশনটাই হচ্ছে, মানে সংরক্ষিত করার অপশনটাই হচ্ছে এই সেভ অপশন। আর সেভ আস প্রায় সেভ, মার্কারটাকে চেঞ্জ করা বা মডিফাই করার, অন্য কোনো নামে ক্রেডিট করার জন্য ওই সেভ আসটা ইউজ করে থাকে। ইম্পোর্ট অপশনটা আসলে যদিও আমি এখন পর্যন্ত ইউজ করি নাই, এই অপশনটা সম্পর্কে আমি আপনাদের বলতে পারতেছি না। যাই হোক, টেম্পোরারি ব্যাকআপ রিস্টোরেশন এই অপশনগুলো সেম আমার কাছে। অ্যাক্সেস প্যাডটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, আপনি যে মার্কারটি করলেন বা মার্কার ফোল্ডার করেছেন সেই ফোল্ডারটা নির্দিষ্ট একটা জায়গায় রাখার হচ্ছে রাস্তাটা, এটা আপনার অ্যাক্সেস প্যাথ। আপনি কোথায় রেখেছেন সেই জিনিসটাকে সিলেক্ট করে দিয়ে আসা হচ্ছে অ্যাক্সেস প্যাথ। আপনি কোন ফোল্ডারে রাখবেন সেটাকে সিলেক্ট করে দেওয়ার মানে হচ্ছে অ্যাক্সেস প্যাথ। আশা করি ফাইলের অপশনটা আপনারা বুঝে গেছেন। আর লাস্টে একটা আছে কুইট, এই কুইটে ক্লিক করলে আপনি হচ্ছে এই মার্কার থেকে আপনার বাইরে চলে যাবেন। দেন এডিটটা হচ্ছে আপনার পুরো মার্কারটি ডেলিভারি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনারা এখান থেকে হচ্ছে মার্কার পিন দিতে পারবেন এই এডিট থেকে। এডিটে গিয়ে আপনি এখানে আমার কয়েকটি অপশন, জাস্ট আমি দুইটা অপশন ইউজ করি, একটা হচ্ছে পুলট অন এ ফ্লোটার আর একটা হচ্ছে পুলট ইন এ এসপিজেল ফাইল। পুলট অন এ ফ্লোটার এটা দিয়ে হচ্ছে মিনি মার্কার করা যায়, যেটা হচ্ছে বায়ার বা কস্টিং এর ক্ষেত্রে লাগে, বুকিং বা কস্টিং এর ক্ষেত্রে যে জিনিসটি লাগে মিনি মার্কার। আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে আপনার এসপিজেল, এই মার্কারটি হচ্ছে এখান থেকে পিন দেওয়া যায়। যেরকম মার্কার আছে ঠিক এরকমভাবে এসপিজেল ক্লিক করলে আপনার এইখানে আপনার জাস্ট প্রিন্টারে এসপিজেল সেট আপ থাকলেই জাস্ট এভাবে সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলেই মার্কারটি পিন হয়ে যাবে। এটা হচ্ছে এডিটরের কাজ। আর এই ধরনের সিস্টেমটা করার জন্য অবশ্যই আপনাকে এই যে অ্যাক্সেস প্যাথে যে এসপি জেল যে অপশনটা আছে মার্কার, যদি আপনি এই মার্কার থেকে পিন দিতে চান তাহলে এই এসপি জেল অপশনে যেখানে আপনার এসপি জেল বানানো আছে ফোল্ডারটা সেটা এখানে সিলেক্ট করে দিয়ে আসতে হবে।
এটা একটা লম্বা প্রক্রিয়া, এই সিস্টেমটা আসলে প্রপার ওয়ে না দেখাইলে আপনাদের ক্যাচ করাও সমস্যা। তবে আপনারা একটা ব্যাপার অবগত থাকেন, এই অপশনটা দিয়ে আপনি মার্কার পিন দিতে পারবেন। ওকে, মার্কার পিন দেওয়ার ওই আরো অনেকগুলো আছে, যেমন জাস্ট প্রিন্টার থেকেও আপনি মার্কার পিন দিতে পারেন। হ্যাঁ, জাস্ট প্রিন্টারটা অন করে এভাবে লাইসেন্সের প্রবলেম দেখাচ্ছে, নো প্রবলেম। এই যে কাস্টমারিজ, এখান থেকে আমার যেখানে রাখা আছে সেই ফোল্ডারটা হচ্ছে, যদি আমি এভাবে সিলেক্ট করে দেই, আমি যদি সেটা সিলেক্ট করে দেই, যেমন এই যে ফোল্ডারে মার্কার তৈরি করা আছে এইভাবে যদি আমি সিলেক্ট করে দেই, বাস এই যে এখানে দেখেন যে মার্কারগুলো করা আছে বা সেখানে আমার শু করবে। জাস্ট এই অপশন, এইভাবে আপনি মার্কারটি পিন দিতে পারবেন, পিন দেওয়ার কোনো সমস্যাই না। তো থার্ড অপশনটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লে ব্যাপারটা হচ্ছে যে আপনার মার্কারটি যে শো করতেছে এই মার্কারটি কোন মোড়ে থাকবে সেটা হচ্ছে ডিসপ্লের কাজ। ডিসপ্লে এখানে কয়েকটি অপশন দেখেন সিলেক্ট করা দেওয়া আছে, একটা আছে গ্রিন লাইন, টিক মার্ক দেওয়া আছে, সাইন মার্ক আছে, সাইজের উপরে সাইন মার্ক আছে, ফোল্ড ফেব্রিক ডিসপ্লের উপরে সাইন মার্কস আছে, এখন মডিফাই ডিসপ্লের উপরে, এই পাঁচটা অপশনে ডিসমার্কার আছে। এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করে, গিন মার্ক এবং সাইজ আমার এখানে শো করতেছে। এটা শো করার প্রধান কারণ হচ্ছে গিন মার্কের উপর সাইন মার্ক আছে। আমি যদি এটা সাইন মার্কটা অফ করে দেই তাহলে দেখেন গিন লাইনটা চলে গেছে। এটা গিন লাইন কোন দিকে আছে সেটা আপনি বুঝতে পারতেছেন না, এই জন্য অবশ্যই এই ডিসপ্লের গিন মার্কটা এভাবে সাইন করে রাখবেন। তারপর আরেকটা অপশন দেখেন সাইজ ডিসপ্লে, এই যে প্রত্যেকটা মার্কারের ভিতরে আপনার সাইজ লেখা আছে, দেখেন এই যে সাইজ 40 সাইজ। আপনি যদি এই অপশনটা এভাবে উঠিয়ে দেন তাহলে সাইজটা চলে গেল এবং সবগুলো সাইজে চলে গেছে, এটা কোনটা কোন সাইজ সেটা বুঝতে পারবেন না। দিস ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই এটা সাইন মার্ক রাখবেন। এর সাথে সাথে আরও কিছু কমান্ড এখানে আছে, সেটা হচ্ছে মেসেজ অপশন। আপনি প্যাটার্নে যে অপশনে আপনি লিখে রাখেন ব্যাক ফন বা সেখানে যদি আরও কিছু ডাবল ডিটেলস লিখতে চান বা লেখেন, সেই অপশনটা এই মেসেজ অপশনে দিলে আপনার অলরেডি চলে আসবে। দেখেন এই যে আমার এই প্যাটার্নে যা লেখা আছে বাড়তি একটা ক্রস ওর P7 চলে আসছে আর কি, যেটা লেখা আছে সেটা চলে আসছে। এটা হচ্ছে মেসেজ অপশনের কাজ। আরেকটা অপশন, আরো অপশন হচ্ছে স্পেসিস ডিসপ্লে, ডিসপেসিং। এখানে হচ্ছে টপ চার্ট প্রেস ফাইল, এটা ক্লিক করা মানে হচ্ছে এই যে প্যাটার্নগুলো আছে এটা একটু ব্রাইটনেস বের হয়ে আসা। দেখেন অলরেডি এটা ব্রাইটনেস চলে আসছে। আর নিচের এই অপশনটা হচ্ছে আপনার পুরোটাই পার্টসগুলো ব্রাইটনেস চলে আসছে যার যার নির্দিষ্ট কালারের উপর। এই হচ্ছে ডিসপ্লের কাজ। ডিসপ্লে আসলে এতগুলোর প্রয়োজন হয় না, জাস্ট এই কয়েকটা অপশন আপনি যদি অন করে রাখেন আমি মনে করি এনাফ। ওকে, এখানে হচ্ছে আরেকটা অপশন দেখতে পারবেন, এটা হচ্ছে আমি এই অপশন টুলসটা একটু বড় হবে কারণ টুলসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো আজকে আমি আপনাকে দেখাবো কি কি বিষয়গুলো আছে। যেমন আপনার সুইং অ্যালাউন্স এখানে শু করতেছে না, এই টুলসের মাধ্যমে ইউজ করে এইখানে সুইং অ্যালাউন্স শু করা যাবে। তারপরে মার্কার নেস্টিং, তারপরে হচ্ছে আপনার এই যে সবগুলো যতগুলো গ্রাফিক্স মোড়ে যে সিস্টেমগুলো দেওয়া আছে তার সবগুলো সিস্টেম কিন্তু এই টুলসের ভিতরে ওয়ার্ড মোড়ে আছে আর কি। তো যাই হোক, ওটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি, সেই ভিডিওটি আশা করি আপনারা দেখতে পারবেন। আর এখানে হচ্ছে মডিফ টুলস, এই টুলসের মাধ্যমে হচ্ছে আপনারা যদি চেক মার্কা করতে যান, চেক মার্কা অটো দিয়ে করতে চান বা সের জন্য এই অপশনটা ইউজ করতে হয়। যেমন এই যে অপশন, এই অপশনটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, এই যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার চেকের পরিমাণটা কীরকম, আপনার চেক হচ্ছে কতটুকু ডিস্টেন্স বা চেকটা কতটুকু, চেকটা ধরেন 3 cm বা 3 ইঞ্চি, 3 ইঞ্চি যদি হয় আপনি মনে রাখেন একটা চেক থেকে আরেকটা চেকের দূরত্ব হচ্ছে 3 ইঞ্চি। যদি আমার কাছে ফেব্রিক নাই, আমি মনে করি ফেব্রিকটা দেখাইতে পারলে আপনারা ক্লিয়ার হতেন ব্যাপারটা। ধরেন হচ্ছে 3 ইঞ্চি, আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 36, এইখানে আপনি কিভাবে দিবেন এটা হলো সবচেয়ে মোর ইম্পর্টেন্ট।
এই যে এইখানে আপনারা কিভাবে দিবেন, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এটা কোন মেথডতে, এই হিসাবটা কোন মেথড থাকে আসলে। এই মেথডটা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবেন, 1 ইঞ্চি সমান সমান 32 পয়েন্ট, এটা হচ্ছে 32 পয়েন্টের হিসাব থাকে। আর একটু যদি ডিপে আমি আপনাদের ঢুকে দেখাই, দেখেন মার্কার লেন্থ গেছে 7 গজ 18 ইঞ্চি 13 পয়েন্ট। আমার এই পয়েন্টটা যখন 32 ক্রস করে ফেলবে, 32 টাচ করে ফেলবে, তখন কিন্তু এখানে 18 জায়গায় 19 হয়ে যাবে, এটা কিন্তু ইঞ্চি। তাহলে আমরা বুঝতে পারি 1 ইঞ্চি সমান সমান 32 পয়েন্ট। হ্যাঁ, তাহলে এখানে 3 ইঞ্চি যদি নেন ×10 তাহলে হচ্ছে 96। আপনার এখানে ভ্যালু যদি আপনি 96 দেন তাহলে আপনার চেকের ভ্যালুটা হবে দাঁড়াবে 3 ইঞ্চি পরিমাণ। এখানে যদি আপনার চেকের ভ্যালুটা 2 ইঞ্চি হয় তাহলে আপনার এখানে হিসাবটা আপনাকে এরকম দেখাতে হবে যে 32 ×2। আরেকটা ব্যাপার আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, যেটা আপনাদের জন্য যারা মার্কার করতে চান তাদের হিসাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে 13 পয়েন্ট আছে, এটা আসলে আমরা তো ইঞ্চির পরের ধাপটা হচ্ছে সুতা হিসাবে আমরা জানি যে 8 সুতায় সমান সমান 1 ইঞ্চি। যারা মার্কার করতে যান তারা অবশ্যই এই হিসাবগুলো ভালো করে বুঝবেন বা শিখবেন। হ্যাঁ, এটা আপনার ইঞ্চি ট্যাব থেকেও শিখতে পারেন যে আমরা আপনাদের যখন হিসাবটা থাকে ইঞ্চি, ইঞ্চির ছোট ধাপটা কি, ইঞ্চি ছোট ধাপটা হচ্ছে আপনার সুতা। 8 সুতা সমান সমান হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এখানে যেহেতু আপনার 18 ইঞ্চি আছে আর 13 পয়েন্ট আছে, এখানে তো সুতার হিসাবে দেয়া নাই, তাহলে এটা আপনি যদি সুতার হিসাবে বানাতে চান তাহলে মার্কার লেনটা কত দাঁড়াবে। দেখেন আমি আপনাকে বলছি যে 32 পয়েন্টে হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমরা জানি সুতায় যদি কনভার্ট করতে চাই 1 ইঞ্চি সমান সমান কিন্তু 8 সুতা। তাহলে 8 দিয়ে যদি ভাগ দেই তাহলে 1 সুতার পরিমাণ হচ্ছে 4 মিলি। ব্যাপারটি ক্লিয়ার কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আপনারা যদি কমেন্টস করে ব্যাপারটি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই যে বলা বা আপনাদের বোঝানোর চেষ্টা করা এটা আসলে সার্থকতা হয়েছে। আমার প্রত্যেকটা জিনিসই আপনাদের যখন বুঝ আসবে বা আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন তখনই আমি মনে করি আমার এই ভিডিওর সার্থকতা হবে। যদি 1 সুতা সমান সমান 4 পয়েন্ট হয় তাহলে এখানে 13 পয়েন্ট সমান সমান কত, তাহলে আমি যদি 13 ভাগ 4 দেই এখানে হচ্ছে 3 সুতা একটু বেশি হচ্ছে এই মার্কার লেন্থ। তাহলে মার্কার লেন্থটা দাঁড়াবে 7 গজ 18 ইঞ্চি 3 সুতা বা 4 সুতা আপনি দিতে পারেন, যেহেতু হচ্ছে 3 সুতা আপনি বলেন, যেহেতু 3 সুতা থেকে একটু বেশি, এটা আপনি 4 সুতা বলতে পারেন, 4 সুতা বলতে পারেন না, এটা আরেকটু বেশি হলে আপনি বলতে পারতেন। তো আশা করি এই ব্যাপারটি বুঝছেন। তো যেটা ছিলাম আমরা, যদি 3 ইঞ্চি পরিমাণ চেক থাকে তাহলে এখানে 96 দাঁড়ায়, এইখানে হচ্ছে 96 দাঁড়ায়। দেখেন বন্ধুরা অটোমেটিক এখানে শু করেছে, তাই দেখেন পুরো সিস্টেমটা হচ্ছে এভাবে শু করে দিচ্ছে। আপনারা যখন চেক মার্কার করবেন সেই ক্ষেত্রে এই সিস্টেমটি ওয়েট করে আর ভ্যারিয়েন্টে কিছু কাজ করে আপনারা চেক মার্কার করতে পারেন আপনার। তবে এই সিস্টেমটা মনে রাখতে হবে, চেকের সিস্টেমটা ঠিক এইরকম চেক থাকতে হবে। ধরেন এই পুরাটাই সাদা রইলো, এই পুরাটাই সাদা রইলো, এই পুরাটাই এটা কালো রইলো, এরকম চেকের একটা রেক থাকে, যে রেকটা থাকে এই রেকের উপর ডিপেন্ড করে মার্কেটটা আপনি করতে পারবেন। আর এখানে আসলে এই যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে গ্রুপ ম্যাচিং ট্যাচিং এর সিস্টেম, এগুলো হচ্ছে অনেক, এগুলো হচ্ছে আরেকটি ভিডিওতে আমি আপনাকে দেখাবো প্রপার ওয়ে মার্কেট ট্র্যাকার করে, এখানে অনেক সিস্টেম আছে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটি আসলে এখানে শেষ করে দিতে চাচ্ছি। নেক্সট ভিডিও হচ্ছে এই টুলস নিয়ে, এই টুলসটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন, কারণ এই টুলসের ভিতরে অনেক কিছু আছে ইম্পর্টেন্ট কিছু, যেগুলো আপনারা জেনে রাখা খুবই দরকার। তো যাই হোক, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, ভালো থাকেন।